হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। যেমন কি দেখতে পাচ্ছেন আমরা খুব বেশি দ্রুত গতিতে ডেভেলপমেন্ট করছি। লাস্ট ব্লগে তো আমরা ছিলাম সাইকেলেতে, কিন্তু আজকে আমরা এসে গেছি স্কুটিতে। আর আমরা যাচ্ছি আজকে একটা লোকাল মার্কেট টু ক্র্যাক আ ডিল। আমাদেরকে একটা জিনিস ক্র্যাক করার আছে, দ্যাট ইজ ইদার আমরা কেজিতে আলু নেবো না আমরা বড়াতে আলু নেবো। আর হ্যাঁ, বলে দিই আমি এই ইয়ারফোনটা কোনো মতেই লাগাইনি গান শুনবার জন্যে, যেহেতু এটাতে মাইক আছে বলে ইউজ করছি। কারণ আমার যে আসল মাইক, মানে বোয়া যে মাইকটা, সেটা ইউজ করলে উইন্ড এত ভালোই হবে না আশা করি। তো যারা হয়তো প্রথমবারের জন্য দেখছেন, তো বলে দিই এইটা আমার ঘরের কাছে সব থেকে নিয়ারেস্ট মার্কেট, কিন্তু আমরা এইখানে যাব না। এই পুরো মার্কেটটাকে বলা হয় পুটকি মার্কেট। মিররে আমাকে দেখতে পাবেন, অ্যান্ড ইয়েস এটাও দেখতে পাবেন আমরা দুজনেই হেলমেট পরেছি, পুরো রুলস ফলো করছি, মাস্ক পরে আছি। আরেকটা যেটা জিনিস বলতে চাই, সেটা হয়তো আপনারা লক্ষ্য করছেন, আমাদের এখানে লকডাউনের খুব একটা, মানে লাইক আনলক ওয়ান চলছে বা আনলকের কন্ডিশনই আছে, কিন্তু তাও রোড অত ভিড়ভাড় নয়, লোকজন কমই বেরোচ্ছে। আর এই যে পুলটা দেখলেন বা এইদিকে যে রাস্তাটা দেখতে পাবেন, এইদিকে একটা স্টেশন আছে কারকান স্টেশন, যেটা কি লিঙ্ক হয় ফ্রম গোমো টু খড়গপুর ভায়া বাঁকুড়া। ইয়েস, ভায়া বাঁকুড়া বলার কারণ হচ্ছে বাঁকুড়া আমার মামা বাড়ি। আর এই যে এদিকে একটা গ্রাউন্ড আছে দেখতে পাবেন, এই গ্রাউন্ডটাতে একসময় আমাদের এখনকার প্রেজেন্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একসময় এসেছিল, যখন 2014-এর ক্যাম্পেইন চলছিল। অ্যান্ড এখান থেকে যে মার্কেটটা স্টার্ট হচ্ছে, এই মার্কেটটাকে বলা হয় কেন্দুয়া মার্কেট। এটা খুব ফেমাস মার্কেট আমাদের এখানকার, মেনলি টেক্সটাইল অ্যান্ড হার্ডওয়্যার টাইপসের অনেক কিছু জিনিস পাওয়া যায়, দেখতে পাবেন হয়তো দু সাইডেতেই। এরপর আমরা কিছুক্ষণ পরেই সেই মার্কেটটা পৌঁছে যাচ্ছি, এবার টার্ন নেবো আমরা। টার্ন নিলাম, তো
ফ্রেন্ডস, আমাদের মার্কেটিং হয়ে গেছে। আমরা আগে ভেবেছিলাম কি পুরোপুরি মানে আমরা কিনতে এসেছিলাম অ্যাকচুয়ালি আলু পেঁয়াজ কি আর করা যাবে লকডাউনের সময়, ঘর থেকে একবারেই বেরোনো হচ্ছে আর একবারেই একটু বেশি করেই অ্যামাউন্ট নিয়ে নেওয়া হচ্ছে যাতে কি বেশি দিন চলে, তা নাহলে তো উইকলি মার্কেটিং হতো। আর আমরা ভেবেছিলাম আমরা আলু কিন্তু রেটস আমরা কিছু ভালো পেলাম না, দ্যাটস ওয়াই বস্তা তো নয় এমন নেওয়া হলো যেন 10 ডেজ চলে যায়। ঘর যাচ্ছি, ভালো করে আমরা ডিল ক্র্যাক করতে পারলাম না, তাই জন্য খুব দুঃখিত। এমনকি দেখতে পাবেন আমি তো মাস্ক লাগিয়ে আছি, আমরা দুজনেই হেলমেট পরে আছি, আর পেছনে বসে আমি ব্লগিং এই জন্যই করছি তাতে যেন ড্রাইভিং একজন আরামসে করুক। ফ্রেন্ডস, এই ছিল আমার ভিডিও অ্যাবাউট, এটা একটা শর্ট ট্যুর ছিল আমার লোকালিটির, কি আমার লোকালিটিতে কেমন জায়গাটা হচ্ছে। অনেক কেউ একটু মিসআন্ডারস্টুড করে যখনই মানে জেনারেলি আমি ধানবাদের নাম বলি, অনেকের অনেক কিছু মিসকনসেপশনস থাকে, তো আমি চেষ্টা করছি যেন ওইগুলো একটু হেঁটে যাক, একটু সরে যাক, একটু কম হয়ে যাক। তো ওই জন্যই আমি আজকে আমার নিজের লোকালিটি দেখালাম, নিজের একটু মার্কেট দেখালাম, আমি মেন শহরটাও আরেকদিন চেষ্টা করব দেখাবার। তো টিল দেন, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করুন, ভিডিওটাকে শেয়ার করুন নিজের ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে, আর আমার চ্যানেলে যদি প্রথমবার এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।